হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ শনিবার সকালে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা কে কেমন আছো বলো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। দেখো আমি কোথায় এসেছি সকাল সকাল, এখন সকাল 8টা বাজে। তো 8:10-15 হবে, এই টাইমে আমি রূপসার পাপাকে নিয়ে এসেছি ফিজিওথেরাপিস্টের কাছে। তো ওর বাড়ির মধ্যেই সব কিছু, দেখো এখানে জিমের সব কিছু ব্যবস্থা আছে। তো রূপসা গিয়ে একটু প্র্যাকটিস করছে, যে একটু যদি রোগা হওয়া যায়, ও সব বন্ধুরা রোগা রোগা, ও একটু হেলদি, তাই জন্য রূপসা বলছে, মা সকাল সকাল যদি এখানে আসতে পারতাম স্কুলে না এসে, খুব ভালো হতো। আর রূপসার পাপা দেখো এদিকে কাজে লেগে পড়েছে। তো যাই হোক, আমি আগে এখানে বছর দুয়েক এসেছি। আমার অ্যাক্সিডেন্টের পরে যখন হাত দুটো একদম খারাপ হয়ে গেছিল, তখন এই ভাইটার কাছে আসতাম ফিজিওথেরাপি করতে। তো যাই হোক, আমার হাত ঠিক হয়নি ঠিকই, কিন্তু আমি যে কাজ করি সেইটা ধরে নাও, এত কিছু করার পর আমি হাতে একটা জড়িবুটি তেল মাখতাম, তারপরে এই ফিজিওথেরাপিস্টের কাছে টানা 2 বছর ফিজিওথেরাপি করেছি। ব্যাঙ্গালোর, ভেলোর সব জায়গায় ডাক্তাররা আমাকে একটা কথাই বলেছিল যে এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজটা ঠিক থাকলে তবেই আমি হাত দিয়ে কিছু করতে পারবো নিজের কাজটুকু। তো রূপসা তো এখানে এসে খুব মজা পেয়ে গিয়েছে। দেখো ও যখন ছোটবেলায় আমার সাথে আসতো, তার 6 বছর আগেকার কথা বলছি, এখন রূপসা 11 বছর পূর্ণ হবে এই মে মাসে 9 তারিখে। তো তখনও 6 বছর আগেকার কথা ভাবো, রূপসা কতটুকুই বা ছিল। তো তখন এখানে এসে না খুব ভয় পেত, আমার কাছে চুপটি করে বসে থাকতো। এখন দেখো একটু একটু করে ও ভাবছে যে আমি এইগুলো একটুখানি যদি চালাতে পারতাম রোজ এসে। তো ও তো স্কুল থাকে, ও তো স্কুলে গেলে তার এখানে আসতে পারবে না, ও এখানে মজা করে এসেছে, বলছে পাপা মা আমি যাব তোমাদের সাথে। এলাম, ঠিক আছে চল, ফার্স্ট দিন তো আমি যাব, অন্য দিন পাপা একা একা চলে যাবে। তখন তো বললো না, আমি বললাম না, পড়াশোনা বাদ দিয়ে রূপসা এখানে আসতে হবে না, আগে তুমি পড়াশোনা করো, তুমি তো টাইমই পাও না, স্কুলে যাও, স্কুল থেকে আসো, পড়াশোনা করতে হয়, তাহলে জিম করতে গেলে জিমের অনেক টাইম আছে, আর এখন তুমি ছোট। তো যাই হোক, স্কুলে যা শেখায়, স্কুলে যা তোমাদের এক্সারসাইজ করায়, তাতেই এনাফ। আর ছোট বয়সে অনেকে হেলদি থাকে, পরে আস্তে আস্তে ঝরে যায়। আমি জানো তো বন্ধুরা এখানে আসতাম, তাও আমি 9টার সময় আসলে আমার বাড়ি যেতে যেতে 10:30-11টা হয়ে যেত। আর এইখানে না অনেক ভালো ভালো মানে কাকিমা বলো, জেঠিমা বলো, মাসিমা বলো, তাদের সাথে আমার পরিচয় ছিল। তা তারা কেউ বেঁচে আছে, কেউ নেই, তো তারা প্রায় সবাই সার্ভিস করতো, স্কুল টিচার ছিল। তা তাদের সাথে যখন কথা বলতাম না, তা খুব মন ভালো থাকত। আর ওরা আমাকে, আমি একদিন যদি না আসতাম, আমি তো কোনোদিন আসতাম না, এরকম হয়নি, একদিন যদি দেরি করে আসতাম বা কিছু, আমাকে বলতো কেন এলো না, ফোন করতো। তো আমি তো সবার সাথে মিশতে খুব ভালোবাসি, আর যেখানে যাই সেখানটায় জায়গাটা জমিয়ে রাখি, আনন্দ হাসি গল্প গুজব। এত সবাই বলে তুমি এত মিষ্টি করে এত হাসি হাসি কথা বলো, তুমি 5 মিনিট বসো। তো এরকম আমার বন্ধুর মা বাবার সাথেও দেখা হতো, এখন আমার মা বাবার কথা মনে পড়তো। আমার মা আজকে নেই, বাবাও নেই, তা এখন যাই হোক এখানে গিয়ে আমার সেই সব কথাগুলো মনে পড়ছে। তা তখন তো আমার কোনো চ্যানেল ছিল না, তাই আমি শেয়ার করিনি। আজকে অনেক বছর পর এখানে গিয়ে আমি আবার তোমাদের শেয়ার করলাম। আমার তো এখন চ্যানেল আছে, যেখানেই যাই না কেন আমি একটু একটু করে ভিডিও তোমাদের শেয়ার করি। তো যাই হোক, দেখো রূপসা কী করছে, ও খুব মজা পেয়েছে এখানে। তো বলছে মা আমি কালকেও আসবো। বললাম না, কাল তো রবিবার, কালকে তোর গান আছে। আর রূপসার পাপাকে আমি বলেছি তুমি এগুলো গুনে গুনে 1 ঘন্টা করো, 1 ঘন্টা করো, যখন তোমার
খারাপ লাগবে শরীরটা, তখন তুমি বসে পড়বে। তবে ওদের তো বিএসএফ এর শরীর খারাপ বলে কিছুই হয় না, তো এইটুকু এক্সারসাইজ কিছুই না। তো হয়ে গেছে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। দেখো রূপসার পাপাকে আমি পেছন থেকে ক্যামেরা করছি, জানে না তো রূপসার পাপা হাঁটে কিরকম, দেখো মনে হচ্ছে এখনো প্যারেড করছে। ও হাঁটে পুরো রোবটের মতো, দেখো ওরা মনে হয় এইভাবে হাঁটতো প্যারেডের সময়। তা আমি রূপসার পাপাকে দেখেছি, আর ওর সাথে হেঁটে আমিও পারি না। তো যাই হোক, দেখো আগে আগে চলে যাচ্ছে, আমি পিছে পিছে ক্যামেরা করছি। ওরে বাবারে কি রোদ্দুর, ও কোনো ব্যাপারই না, চলে যাচ্ছে। আর আমি আর রূপসা দেখো পুড়ে জ্বলে মরছি, পিছে পিছে যাচ্ছি। তো চলো, তো রূপসা এখন পড়তে যাবে, 4:30 বেজে গেছে, ও পড়া আবার রিভাইজ করে নিচ্ছে। আর আমি ওর চুলটা, কালকে তো জড়িবুটি দিয়েছিল, আজকে আমি ওকে শ্যাম্পু দিতে দিইনি, তো আমি আবার সুন্দর করে আঁচড়ে বেঁধে দিচ্ছি। না হলে চোখে মুখে চুল পড়লে না এই গরমের সময় খুব অসুবিধা হয়। তো আমি রূপসা বলল, মা তাহলে কালকে তো তুমি ক্যামেরা করেছিলে, সবাইকে দেখিয়েছিলে, আজকেও একটু সবাইকে দেখিয়ে নাও আমার চুলটা কত বড় হয়েছে, ওর যেন দিনই দিনই চুল বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, হাসির কথা, ও ভাবে কি যে একদম একদিনে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ওর চুল বড় হয়ে একদম র্যাপাঞ্জেলের মতো হয়ে যাবে। তো কতবার যে চুলটা দেখবে কতটা বড় হয়েছে। আর জড়িবুটিটা দিতে খুব পছন্দ করে রূপসা, মনে মনে ভাবে এটা দিলে রাতারাতি চুল অনেক বড় হয়ে যাবে, তাই প্রতিদিন স্বপ্ন দেখে ও চুল বড় হওয়ার। বন্ধুরা, সারাদিন পর ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তোমরা জানো আমি যত চাই ভিডিও করি না কেন, হিজিবিজি রাত্রিবেলা একটু গুড নাইট বলতে আসতেই হয় না, যাতে রাত্রিটা শুভ হয়, আবার সকালবেলায় উঠে আমরা সুন্দর সকালটা দেখতে পাই। তো আর রাত্রিবেলা হাসি মুখ দেখলে না স্বপ্নটাও খুব ভালো আসে না বলো? তো আমি তো তাই জন্য রাত্রিবেলা খুব মন ভালো করে শুই, আর ঠাকুরের নাম করি, এসবগুলো করি। তোমরা কী করো জানি না, তা আমাকে জানিও। যে যেটা ভালোবাসে, কেউ যদি মিষ্টি খেতে ভালোবাসে সে তাহলে ভাবে যে আমি যেন মিষ্টিটা খেতে পারি, কেউ যদি বেড়াতে ভালোবাসে তাহলে সে ভাবে আমি যেন বেড়াতে যেতে পারি, কেউ সাজতে, কেউ রান্না করতে, তো কেউ শাড়ি পরতে নতুন নতুন। তো আমি ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়ি, সব কিছুই ভগবানের কাছে টেনশনটা দিয়ে দিই, আর ভগবান টেনশন নিয়ে নেয় যাতে আমাকে প্রতিদিন হাসি মুখে রাখতে পারে, এটাই চাই। তো যাই হোক, এখন 9:00 দাঁড়াও, ওই ঘড়িতে 10:10 বাজেনি, এখনও 10:10 বাজে, মানে ওই ঘড়ি 3 মিনিট স্লো আছে। তো যাই হোক, ওই ঘড়িটা যতই আমি ব্যাটারি ভরি না কেন নতুন, ওই স্লোই হয়ে যায় ঘড়িটা। ঠিক আছে, তাতে কোনো ব্যাপার না, মোবাইল তো আছে হাতের মুঠোই। আগে জানো তো যখন মোবাইল ছিল না, মানে স্মার্টফোন ছিল না যখন, তখন কিন্তু খুব অসুবিধা হতো। ধরো এখন ডিকশনারিতে খুঁজতে হয় না, চোখের প্রবলেম আছে, ডিকশনারি অত ছোটো ছোটো লেখা, এখন মোবাইলে সার্চ করলেই বেরিয়ে আসে। আর কোনো কিছু পড়তে হলে মোবাইলে ফটো তুলে নিয়ে না সেটা আবার বড় করে জুম করে পড়া যায়, কত সুবিধা না বলো। ভালোও আছে আবার খারাপও আছে, যে যেভাবে ইউজ করবে মোবাইলটা। তো আমার তো মোবাইলটা খুবই, কোনো কিছু ধরো রান্নাটা রেসিপিটা একটু নতুনত্ব করব, তখন আমি একটুখানি মোবাইলে রান্নাটা দেখে নিই। কোনো কিছু ধরো যা কিছু করব তার আগে না একটু গুগল সার্চ করে অনেক কিছু দেখে নিই। তো যাই হোক, আজকে সকালবেলা তোমরা দেখেছো আমরা এক ফিজিওথেরাপিস্টের কাছে গেছিলাম রূপসার পাপাকে নিয়ে। তো রূপসার পাপা একটু ব্যায়াম ট্যাম করলো, আসলে বিএসএফ ছেড়ে এসেছে না, তাই জন্য সব হাড়ে জং পড়ে গিয়েছে যাকে বলে। সকালবেলা উঠে পিটি, তারপরে দৌড়, আর বিএসএফে কি আর বসে থেকে পয়সা দেবে, ওখানে যতই যা করুক না কেন ওই ওদের এক্সারসাইজটা মাস্ট, প্রতি বছরে একবার করে ওদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং পাস করতে হয়, তা তখন ভীষণ হার্ড ওয়ার্ক করতে হয়।
তো যাই হোক, এইটা সে করতেই হবে, দৌড় করতেই হবে। ওগুলো যে উঁচু র্যাঙ্কে আছে করতে হবে, যে নিচু র্যাঙ্কে আছে সেটা কোনো ব্যাপার না, সবাই দৌড়াবে, সবাই সব কিছু করবে। তাই জন্য রুশের পাপার ওইটা বন্ধ হয়ে গেছে না, তাই জন্য এত পরিশ্রম করা মানুষটা, সে এখন ঘরে বসে এইটুকু কাজ তোর কাছে নসি, তাই জন্যই ওর হাতে একটু ব্যথা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে, দু একদিন ব্যায়াম ট্যাম করলেই সব। আজকেই তো বলছি আমার অনেকটা ব্যথা কম। তো যাই হোক, আমি জোর জবরদস্তি করে নিয়ে গেলাম, আর এগুলো না নেগলিজেন্সি করি না আমি। ও আমার শরীর নিয়ে যেমন নেগলিজেন্সি করে না, একটুখানি কিছু হলেই অ্যালার্জি হয়েছে তো বলছে, আমি অ্যালার্জির ডাক্তার সেভাবে দেখায় না, আমি অ্যালার্জির ওষুধটা খেতে চাই না। স্কিনের ডাক্তারের ওষুধটা না খেলে আমার পরে আবার অন্য প্রবলেম হয়ে যায়, ওই জন্য লাগানোর ওষুধ দিলে লাগাই, কিন্তু খাওয়ার ওষুধটা খায় না। তো যাই হোক, আর রূপসার পাপারও আমার চোখে যখন হয়েছিল চোখের ড্রপটা আমি দিয়েছি, তোমরা দেখো চোখটা সেরে গেছে। আর রূপসার পাপার একটু হাতে ব্যথা হয়েছিল, আমি তাড়াহুড়ো করে, আমি আবার ওর পাপা বলে কি দূর ডাক্তার কাছে যাব না, আমি ঝগড়া করে নিয়ে গিয়েছি। আমাদের ওই যে মাসি আছে কাজে, ও সাক্ষী আছে, ও কি হাসছে। তো যাই হোক, রূপসা আছে এখানে, রূপসা এখনও ঘুমায়নি। রূপসা আয় তো, তুই ক্যামেরার সামনে। এই তো দেখো রূপসা চলে এসছে। দেখো বন্ধুরা, রূপসার মাথায় না ওই জড়িবুটিটা দিয়েছি আজকে, ও আজকে ও শ্যাম্পু দেয়নি, কালকে একটুখানি দিয়েছিল, আজকে বাকিটা দিল। জড়িবুটিটা দিয়ে রূপসা একটা পনিটেল করে নিয়েছে, খুব কষ্ট করে এখন ঘুমাবে, পনিটেল করেও আবার ঘুমাতে পারে না। তো ও আছে। তো বন্ধুরা, তাহলে আর ভিডিওটা বাড়াবো না, রাত্রির হয়ে গেল। আজকে কালকে কি, কালকে কি পয়লা বৈশাখ কি জানি, তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো কালকে ওরা বলছিল যে লাল দই খাবে, কী কী খাবে যেন, যা খাই না কেন পারলে শেয়ার করবো খাওয়া দাওয়ার আগে, খাওয়ার সময় আর আমরা ডিস্টার্ব করি না, গলায় আটকাবে বলে। তখন আর ক্যামেরা বেরই করতে ইচ্ছে করে না, যে খাওয়ার সময় আবার ক্যামেরা অন করবো। ওর বাবা ভীষণ ডাক করে, বলে খাওয়ার সময় খেয়ে নাও তো, তুমি ফোনটা এবার ডাকো। তো যাই হোক, গুড নাইট বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। ও রূপসা আসেনি এখনও, দাঁড়াও, রূপসা আবার ওই সাইড হয়ে গেছে, রূপসা গুড নাইট বলে যাবে। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন বছর নতুন কিছু নিয়ে। ও আমি আর একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা কি বলতো, পয়লা বৈশাখে এবার কিচ্ছু কেনা হয়নি। রূপসার পাপার হাতে ব্যথা নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম রূপসার জন্য জামা কিনে নিয়ে আসবো, তো রূপসার অনেক নতুন জামা আছে, ওগুলোর মধ্যে একটা পরে নেবে। আর আমরা সেইভাবে না জামা টামা আর কিনি না, তো সবার জামা রাখার জায়গা নেই, সব দেখো ওই আলমারিটা ভর্তি সবারই সব কিছুই। তো বন্ধুরা, তাহলে ভালো থেকো, আজকে তাহলে আসি, কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।